ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله سبحانه وتعالى: أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله، من أبى؟ قال: من أتاني دخل الجنة ومن أساني فقد أبى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তারই বারগে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। দেখুন, আজকে এই মুরাদপুর এলাকায় একটা ছোট্ট ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত অনেকের আলোচনা শুনলেন, এখন শেষ অবস্থায় আমি। রাত্রি কিন্তু খুব একটা গভীর হয়নি, তারপরও শীতের রাত্রি, এই জন্য অনেকে হয়তো ঘুমিয়ে গেছেন, আর এখানে লোকজনের অবস্থা দেখে ভালোই লাগছে। তো বিষয় হচ্ছে, আমরা যে স্ট্রিট দাওয়া এগুলো করছি, এই প্রোগ্রামগুলো করছি, এতে আমাদের লাভ কি কেউ বলতে পারবেন? এতে হচ্ছে আমাদের লাভ এইটা, যারা শুনবো তারা যদি শুনে আমার জীবনকে শুধরাই তবে লাভ আছে। আর আমরা বক বক করছি, আমাদের লাভ কি? আমাদের বিশাল বড় লাভ আছে। যখন কোনো মুরাদপুরের ব্যক্তিকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, তোমার কাছে দিন পৌঁছানোর জন্য কেউ আসেনি? তখন বলা হবে, না, আমাদের কাছে কেউ আসেনি, ও তো মিথ্যাবাদী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আশেপাশে কার বাড়ি ছিল দেখো তো, শাহিনুর রহমান সবচেয়ে কাছের, আমাকে ডাকা হবে, ডেকে বলা হবে যে কী ব্যাপার, তুমি কি দিনের দাওয়াত দাওনি? আল্লাহ কিন্তু শুনছে, আল্লাহ লিপিবদ্ধ করছে, এটা আমাদের উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় বের করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই হাত প্রাচুর্য দিয়ে ভরে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি বাড়ির থেকে বেরোলো দিন শিখবো এ উদ্দেশ্যে, ইসলাম জানবো এ উদ্দেশ্যে, যত ধাপও ফেলবে, মানে ওই জায়গা যাওয়া পর্যন্ত, তত একটা করে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো বান্দা বাড়ির থেকে বেরিয়ে যায় দিন শিখার উদ্দেশ্যে, সে মাটির উপরে পা ফেলে না, বরং ফেরেশতারা এত ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালিমুল ইলম, যারা দিন অন্বেষণ করে, দিন খুঁজে বেড়ায়, ধর্ম খুঁজে বেড়ায়, তাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত ভালোবেসেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানালেন যে কোনো ব্যক্তি যদি দিন শিখতে আসে, অর্থাৎ সরকারপাড়া থেকে মুরাদপুরে আসলো, মুরাদপুরের কোনো বান্দা এখানে আসলো দিন শিখতে, সে মাটির উপরে পা দিয়ে আসেনি, বরং ফেরেশতার ডানার উপরে ভর করে এসেছে। সুবহানাল্লাহ।
বুঝতে হবে হয় আমরা পাগল নাহলে আপনারা বুদ্ধিমান। কথা তো এটা, কেন এখানে লোকজন নাই কেন? এটা কি হিন্দু গ্রাম নাকি? আমার জানা মতে এই গ্রামে হিন্দু নাই, মোটামুটি ভাবে সবাই মুসলমান। তাহলে মুসলমানকে এখানে আসতে কে বাধা দিল? যেখানে দিনের আলোচনা হবে আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমুন, প্রত্যেকটা মুসলমানের জন্য দিন ধর্ম জানার চেয়ে ফরজ। যেমন করে রমজান মাসের সিয়াম ফরজ, জানি অনেকে ঘুমে ডিস্টার্ব হবে, আই এম সরি টু সে, আমার গলায় এমনি চলে, মাইক না হলো চলে, আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিন শিক্ষা করা ফরজ, আপনার আমার জন্য দিন শিক্ষা করা ফরজ। আপনি জানেন যে এখানে আমাদের এই প্রোগ্রাম শোনার জন্য হরিহর পাড়া থেকে লোক এসেছে, আপনার এত অ্যালার্জি কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? এর পেছনে কারণটা কি? এলাকার ইমাম সাহেব যদি বলেন এইখানে কোরআন হাদিস আলোচনা হবে, সবাইকে যেতে হবে, একজন মানুষও বাড়িতে বসে থাকতো না, সবাই এখানে আসতো, তাহলে বাধা কে দিল? ইমাম সাহেবকে এখানে লোকজনকে পাঠাতে হবে, এখানে ফাজলামি চলছে না, কোরআন এবং হাদিসের আলোচনা চলছে, প্রত্যেকের জন্য শোনা ফরজ, প্রত্যেকের জন্য মানা ফরজ, কোরআন এবং হাদিসে থাকলে তাকে মানতে হবে। এখানে সবাইকে আসার প্রয়োজন ছিল, কিন্তু অজ্ঞতা মূর্খতার কারণে তারা এখানে আসতে পারেনি। কেন? মসজিদের ইমাম সাহেব বলতে পারে না যে চলেন আজকে ওখানে দিনই আলোচনা হচ্ছে, ওদের ওদের কাছে গিয়ে আমরা আলোচনা শুনি। যদি আপনার মনে হয় যে আমরা ভুল রাস্তায় আছি, তাহলে আপনার ফরজ ডিউটি, আপনি আমাদেরকে এসে ভুল ধরিয়ে দেন। আপনি আমার দিনই ভাই, আপনি একা জান্নাতে যাবেন, আমাদেরকে নেবেন না? পদ্মা ধার একটা আমি দাঁড়িয়ে আছি, এমত অবস্থা একটা ছোট্ট বাচ্চা ছেলে খেলতে খেলতে আসলো, আমি দেখলাম ও পড়ে গেল, তার মা বাবা এসে যদি বলে যে আপনি কত বড় পাগল, ওই বাচ্চাটাকে কেন আপনি রক্ষা করলেন না? এবার ওই মা বাবাকে যদি আমি বলি আই এম এনজয়িং দ্য বিউটি অফ দ্য পদ্মা, আমি পদ্মার সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়ার চাইল্ড, আপনার বাচ্চা কি হলো আমি দেখলাম আছে, কি করবে যদি খুব ভদ্র মানুষ হয়? আমার মতো ভদ্র হলে পেছনে একটা লাথি মেরে ফেলে দেবো, তুইও মর। ওই যে ব্যক্তি তার বাচ্চা এখনই পড়ে মারা গেল, সে ব্যক্তি গোটা দুনিয়ার কাছে চিৎকার দিয়ে বলবে যে এই লোকটা দাঁড়িয়েছিল, সে পদ্মা নদীর সৌন্দর্য দেখতে ব্যস্ত ছিল, আমার ছেলে পড়ে গেল, কত বড় বেকুব, এলাকার লোক বাড়ি আমাকে শেষ করে দেবে, কি দেবে কিনা? আমি যদি ভুল রাস্তায় থাকি, ইমাম সাহেব আপনার কি দায়িত্ব নাই নাকি প্রোগ্রাম প্রোগ্রাম বাদ দিয়ে হাতে লাঠি ধরতে হবে, ইমাম সাহেবকে সাইজ করতে হবে এখন থেকে? কোরআন হাদিসের আলোচনা মাগরিবের পর থেকে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ বলেছেন, এই ব্যক্তির একটা কোনো গল্প কাহিনী এখানে বলা হয়নি, তারপরে এলাকার মানুষ আসবে না কেন? আসবে না কেন এই প্রশ্নের উত্তর কি দিবেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, এখানে চিৎকার করে বলে গেলাম যে এই এলাকার মানুষের কি হয়েছে যে তারা দিন ধর্ম থেকে বিমুখ, আমরা আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম, ঘুমে থাক আর জেগে থাক আর কোনো কারণে না আসুক, আল্লাহ আমাদের দায়িত্ব আমরা পৌঁছে দিলাম, আল্লাহ তুমি কবুল করো। শুনুন, দিন ধর্মের আপনার যে ইমাম সাহেব রয়েছে, আপনার যে নেতা নেত্রী রয়েছে, এরা আপনাকে দিন ধর্ম শিখতেও দেবে না, দিন ধর্ম করতেও দেবে না। এরা সব সময় চায় যে মানে আপনি ওর কাছে যান, তার প্রমাণ নেবেন আপনার ছেলেটার পায়খানা হয়েছে, ইমাম সাহেবের কাছে মাগরিবের পর দাঁড়িয়ে আছেন, ইমাম সাহেব কখন বেরাবে, একটু পানিতে ফু দিয়ে দিবে, সেই পানিটা এনে আপনার বাচ্চাকে খাওয়াবেন, ইমাম সাহেবের কাছে লাইন লাগে কি লাগে না? কথা বলেন, নিশ্চয়ই লাইন লাগে। ইমাম সাহেব কি বলতে পারে না ভাই এক গ্লাস পানি নেন আর সুরা ফাতেহা পড়েন আর ফু দেন? কেন বলে না? ওর ব্যবসা বন্ধ হবে, ওর আদর কমে যাবে, ওর স্টাইল কমে যাবে। বিভিন্ন দেশ থেকে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, এসে বলতেন তোমাদের নেতা কই গো, সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন, ওই তো গাছতলায় বসা নেতা গাছতলায় রয়েছে, আর আপনার ড্রেসপত্র দেখলে মনে হয় যে বাপরে বাপ জান্নাত থেকে এখনই নামলেন, সব সময় একবারে এমন ভাবে সেজে থাকেন, আশ্চর্য কথা, কি অবস্থা! শুনুন, আজকে আমি যখন এখানে প্রোগ্রাম করতে আসছিলাম, আমি এই
কিছুক্ষণ আগে যখন আসছিলাম তখন ওইখানে মিলাদ হচ্ছিল, যখন আমি আসছিলাম কোন একজন বক্তা বলছে ওরা স্কুল করেছে, ওই স্কুলে আপনার বাচ্চাকে পাঠাবেন না। পাঠালে কি হবে, পাঠালে কি হবে? বাচ্চা ওই স্কুল থেকে পড়েছে বলে বাবা টাকনুর নিচে প্যান্ট পরলে জাহান্নামে যাবা, টাকনুর নিচে প্যান্ট পরলে জাহান্নামে যাবা, এখনই প্যান্ট কেটে নিয়ে আসো। জি জোরে সালাত আদায় করলে যে হয় না, এখনই প্যান্টটাকে তোমাকে কেটে ফেলতে হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 195, কী করবে? বেচারা বিপদে পড়ে যাবে। যখনই বিড়ি ধরাবে সঙ্গে সঙ্গে বলবি ইয়াইহাল্লা জিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসু মিন আমালি শাইতান ফাজদালিবু লাআল্লাকুম তুফলিহুন। ছেলে বলবে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত 90, আল্লাহ এখানে যে বিড়ি খাওয়া নিষেধ করেছে আল্লাহ কোরআনে। তো বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে ও নিজে পরিবর্তন হবে না, জাতিকে পরিবর্তন করতে দেবে না। উনাকে আপনি ইমাম সাহেব বা পীর সাহেব বলে উনার পায়ে তেল মালিশ করবেন, এই জন্য জাতিকে শিখতে দেবে না, এই জন্য জাতিকে শিখতে দেবে না। তাই সে স্কুল থেকে দূরে রাখার কথা বলছে। কেন এত গিবত করতে হয় কেন? আমরা তো বলি যে আপনার বাড়ির কোরআনটা উঠিয়ে দেখুন, আমাদের মসজিদের কোরআন নাকি আমরা লিখেছি, না উজুবিল্লাহ মিন জালিক। আপনার বাড়ির কোরআনটাকে আপনি উঠিয়ে দেখুন, এত দাম থাকবে কেন? ইমাম সাহেবকে আপনি শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। এখন প্রশ্ন হলো যে আপনি সবাইকে গিয়ে গিয়ে দিন শিখাতে পারবেন না, তো তার বাড়িতে কিতাব রয়েছে তাকে বলেন না যে খুনুন 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ বলছে গান হারাম, কেন আপনার বাড়িতে টিভি চলবে? ইমাম সাহেব জীবিত থাকার পরেও আপনার এলাকায় এত টিভি চলে কেন, এত গান চলে কেন? কি অবস্থা সমাজটা, কোথায় গিয়েছে? ইফ দে ওয়ান্ট টু চেঞ্জ দিস ওয়ার্ল্ড দে উইল ডু। যদি তারা চায় এই পৃথিবীকে বদলাতে, জাতিকে বদলাতে, সমাজকে বদলাতে, আমি মনে করি তারা পারবে। ইমাম সাহেবকে এত বেশি মেনে নিয়েছে, এত বেশি মেনে নিয়েছে আমাদের এলাকার লোক। দেখেছেন এখানে লোক নাই মানে কি, ভাষা আবার বলতে হবে কিনা বুঝেছেন? এখানে দিনই আলোচনা হচ্ছে না, এখানে ইসলাম নিয়ে কথাবার্তা হচ্ছে না, আসবে না কেন? নিশ্চয়ই ইমাম সাহেব নিষেধ করেছে, অবশ্যই করেছে, নাহলে মানুষ এত সাহস পায় কোথায়? মানুষ তো বলে যে আমি কিছু বুঝি না ভাই, দিন ধর্ম বুঝি না, আমি দিন ধর্ম বুঝি না, এই কথা বলে। একজন ব্যক্তি আসলেন মদিনায়, এসে বলছে যে কই গো তোমাদের আবদুল্লাহ ছেলেটা কোথায়? আবদুল্লাহ ছেলে মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আবদুল্লাহ ছেলে কথা তো ওখানে আছে, তো বলছে আমি রাহেল। রাহেল মানে যে হাত দেখে ভাগ্য গণনা করে আর মানুষকে ইয়ে করে, ওই আপনার পাগলামি দূর করে। তখন উনি গেলেন, গতদিন শুনেছেন হাদিসটা, তারপরে বলি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাওয়া হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা নিয়ে কম আলোচনা শুরু করলেন, তো সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এলাকার লোক বলতো খবরদার ওই আবদুল্লাহ ছেলের কাছে যেয়ে না, ওখানে গেলে যে কেউ ফিরে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা, 2018 সালের কথা, ইসরা মসজিদে যে ঢুকলো সে তো আর বেরালো না গো, এটা 2018 সালের কথা। একজন বান্দাও আপনি গোয়েন্দা পাঠান আমাদের মসজিদে, গোয়েন্দা পাঠান, কোন নতুন ব্যক্তি গেলে তাদের সাথে আমাদের আচরণ কি থাকে, তাকে পার্সোনাল নিয়ে বসবো, জি এটা আমাদের ফিতরাত না, তাকে এক্সট্রা বোঝানো না, এটা আমাদের চরিত্র না। আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, সালাত আদায়ের পরে প্রায় লোকের হাতে বই থাকে, নিজে নিজে পড়ে, বইগুলো আমাদের লেখা না, বইগুলো বড় বড় মহাদ্দেশদের লেখা। কোরআনুল করিম, কোরআনুল করিমের বঙ্গানুবাদ, এসবগুলো থাকে, তারা নিজে পড়াশোনা করে নিজে দীন ইসলাম বুঝতে শিখে। একজন শেখকে প্রশ্ন করা হচ্ছে যে মদিনায় কোন মাজহাব পড়ানো হয়, মাদানী ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি থেকে মাদানী ডিগ্রি লাভ করা হয়, তো ওখানে কোন মাজহাব পড়ানো হয়? শেখের উত্তরটা শুনুন, বলছে ওখানে কোনো মাজহাব পড়ানো হয় না, ওখানে এমনভাবে পড়ানো হয় বাচ্চা ছেলে 2-4 বছর পড়াশোনা করলেই বুঝতে পারে যে কোন দিকে যাব। বুঝতে পারেনি, হাদিসের উপরে পণ্ডিত হয়ে যায়, আল্লাহু আকবার, হাদিসের উপরে তার এত সুন্দর মানে দখল হয়ে যায়, সে নিজেই বুঝতে পারে আমাকে কোন দিকে যেতে হবে। আজকে খলতপুর মিশন, আলামিন মিশন, সেখান থেকে আমার এক ছাত্রীর মা আমাকে ফোন করলো। তো ওই ছাত্রীর মা ফোন করে বলছে যে মাস্টার ভাই, ওই আমার মেয়েটা ভয় করেছে, কদিন থেকে জিনে জ্বালাচ্ছে রাত্রিবেলায়, তো ওর ম্যাডাম ওকে বলেছে যে আলীর কাছে যেতে হবে। আলীকে চিনেন?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই বহুদিন আগে মারা গেছে। তো বলছে আলীর কাছে, মানে আমার ওই ছাত্রীটা বলেছে আলীর কাছে, মানে তো বলছে যে ওই তাবিজ টাবিজ ওরা দিবে, আর ইয়া আলী মাদাদ নাউজুবিল্লাহ মিন জালিক, মানে হে আলী আমাকে সাহায্য করো, এসবগুলা বলতে হবে, ওটা করলেই হবে। তো আমার কাছে পড়ার সময়, আমার কাছে এখন পড়ে না, কোন এক সময় আমার কাছে পড়ার সময় শিখেছিল তাবিজ দেওয়া শিরক। যখন তাবিজের কথা বলেছে, তোর আম্মুকে বলছে আম্মু মাস্টারমশাইকে ফোন করো, তো তাবিজের কথা বলছে, তাবিজ তো স্যার বলেছে শিরক, এটা তো আমি মরে গেলেও পড়বো না। আমাকে তখন ফোন দেওয়া হলো, তার সাথে কথা বললাম, তা বললাম তুমি রাত্রিবেলা শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ো, কুলনাস ফালাক পড়ে শোও, আর সূরা বাকারা কোরআন পড়া জানে, আমি যে 2 নম্বর সূরা, সূরা বাকারা পড়ো, ওই ঘরে তেলাওয়াত করো, তুমি না পড়তে পারলে অন্যজনকে পড়াও, না পারলে একটা টেপ রেকর্ডার চালিয়ে দাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ 2-5 দিনের মধ্যে জিন ভূত পৃথিবীতে কিছুই থাকবে না। ওই 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 ঘরে যারা জিনের আসর ধরে ইত্যাদি, ওই দোষের ভাব ইত্যাদি ইত্যাদি যত রকমের গল্প কাহিনী শুনেন, তার মহা ঔষধ হচ্ছে সেই ঘরে সূরা বাকারা চালিয়ে দিবেন, মোবাইল হোক টিভি হোক যাতে খুশি বা পড়বেন, ইনশাল্লাহ সেই ঘর থেকে শয়তান বা জিন হোক যেই হোক না কেন দুর্বৃত হবে 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 হবে। মৌলভী সাহেব এটা বলে না কেন, ব্যবসা নষ্ট হয়ে যাবে। ওরা চাই যে আমাদের পায়ে সবসময় তেল মাখাক, এরা চাই। আল্লাহ জানতেন যে এরা শুনবে না, বাড়িতে ঘুমাবে, এই জন্য তো মাইকের আবিষ্কার। বিরক্ত তো হবা শুনতে শুনতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কো আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কো আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আলাইকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা আগুন থেকে, যে আগুন জ্বলবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নামের আগুন জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে। আমি বুঝাতে পারছি না, জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে পাথর দিয়ে। মানুষকে কোন দিন পুড়তে দেখিনি, খালি মানুষ পুড়তে দেখেছেন? খালি মানুষ পুড়তে দেখেননি, পাথরকেও কোনদিন পুড়তে দেখিনি। তাহলে পাথর আর মানুষের কম্বিনেশনে যখন আগুন তৈরি হবে, আগুনটা কত ভয়াবহ হবে, আগুনটা কত কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলে হুঁশিয়ারি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যে তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও এই মহা আগুন থেকে যা জ্বলবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যে জাহান্নামে প্রবেশ করবে তার সাইজ হবে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে ঘোড়ায় চলার 3 দিনের পথ, তার উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, তার নিতম্বের সাইজ বসার জায়গার দূরত্ব হবে 450 কিলোমিটার, তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তার দেহের চামড়া হবে 42 গজ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রকম বিশাল আকৃতির দৈত্য আকৃতির একটা মানুষকে ওই পাথর এবং আগুন, পাথর এবং মানুষ দিয়ে জ্বলানো আগুনের মধ্যে ফেললেই সঙ্গে সঙ্গে কলিজায় আগুন ধরে যাবে, আগুন কত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে বাঁচার জন্য বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই তবে আপনি জান্নাতের দিকে যেতে পারবেন, অবশ্যই জান্নাতের দিকে যেতে পারবেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানেন আপনাকে জাহান্নামে যেতে হবে, যত বড় ব্যারিস্টার হন না কেন, যত বড় ব্যারিস্টার হন না কেন। লজ্জা লাগে আমাদের মিস্টার গান্ধীজি যার ছবি টাকাতে আছে, আপনি এখনো দেখেন আপনার পকেটেও আছে, এই গান্ধীজি দেখলেন যে এই লোকটার কথা খুব শুনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পড়িত, 2 খণ্ডের একটা কিতাব উনি পেলেন, একটা খণ্ড পেলেন, তো উনি ভেবেছিলেন যে ভূমিকাটা পড়ব, শুধু ভূমিকাটা পড়ে রেখে দেব, তো তিনি প্রথম খণ্ড শেষ করে দিলেন,
শেষ করার পর দ্বিতীয় খণ্ড খুঁজতে লাগলেন, আর পাই না, আর পেলেন না। ভারতবর্ষের বড় বড় লাইব্রেরি, পুরনো লাইব্রেরি তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড পেলেন। মোহাম্মদ সাল্লামের জীবনী পড়ছেন, তিনি পড়লেন দ্বিতীয় খণ্ড শেষ করলেন। শেষ করার পর বলছে, আই হ্যাভ রিড মেনি বায়োগ্রাফি ইন মাই লাইফ, আমি আমার জীবনে বহু বায়োগ্রাফি পড়েছি, বাট হোয়েন আই গট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামস বায়োগ্রাফি, যখন আমার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি আসলো, আই রিড ইট থরলি, আমি এটাকে একদম মনোযোগ দিয়ে উইথ র‍্যাপ্ট অ্যাটেনশন খুব মনোযোগ দিয়ে এটাকে পড়লাম, অ্যান্ড অনেস্টলি আই টোল্ড টু দ্য ওয়ার্ল্ড। আর সত্যিকারের কথা বলতে গেলে আমি এই দুনিয়াবাসীকে জানাতে চাই, দ্য বায়োগ্রাফি ওয়াজ ফ্যাবুলাস, দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক, দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান আনপ্যারালাল। উনি বলছেন, এই বায়োগ্রাফিটা, এই জীবনীটা অসাধারণ, যা ভাষায় বর্ণনা করা যাবে না। গান্ধীজি এই কথা বলে, আর আমাদের মুসলমান সামান্য কিছু একটা পার্থক্য রয়েছে, সামান্য কিছু একটা ঝামেলা রয়েছে, ও ভাগ করে দিয়েছে। আল্লাহ বলছেন, তাসিবু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, হোল্ড টু দ্য রোপ অফ আল্লাহ স্ট্রংলি অ্যান্ড নট ডিভাইডেড। কোরআনটাকে আঁকড়ে ধরো, আর নিজেদের মধ্যে দলবিভক্ত করো না, নিজেদের মধ্যে ভাগ করে ফেলো না। আর এরা সামান্য কিছু কারণে জাতিকে ভাগ করে বসে আছে। মরার পরে বোঝা যাবে যে ভাগের ফলটা কি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, যারা এই দিনকে খণ্ড বিখণ্ড করেছে, ভেঙে আলাদা আলাদা করেছে, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সাথে সম্পর্ক থাকে না, আমাদের সম্পর্ক কি করে থাকতে পারে? তারপরেও তো আমরা লাগাতার চেষ্টা করছি। তাদের কাজ শুধু কিবত করা, আর আমাদের কাজ শুধু কোরআন হাদিস বলা। আমাদের কষ্ট হয় না? আমাদের মন চায় না একটু কিচ্ছা কাহিনি বলি, কিন্তু কেন, কি কারণে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নামে বানিয়ে যদি কেউ একটা কথা বলে, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম করে নাই। বক্তা যে 3 ঘন্টা বক্তৃতা দিল গো, সবগুলাই যে ভুল বললো, 3 ঘন্টা যাবৎ বক্তৃতা দিচ্ছেন, 3 ঘন্টায় ভুল বলছেন, ওর সাহস কত বড়! ও এ হাদিসটাও জানে, ও এ হাদিসটাও জানে, তারপরে ও বয়ান করে যাচ্ছে, বয়ান করে যাচ্ছে কেন? দুটো কারণে, এক, মানুষ পাগল, এটা তো দিন ধর্ম বুঝে না, জমির আয় ঠিক বুঝে কিন্তু দিন ধর্ম বুঝে না, আর দ্বিতীয়ত টাকার লোভ। আমি গত 3-4 দিন বা গত সপ্তাহে একটা প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে গিয়ে আমি বললাম, আমাকে কটায় তুলবেন? তো বলছে 8:15, 2.5 ঘন্টা সময় পাবেন। তা আমরা মতক্ষণ বক্তৃতা দিতে পারবো না। তা আমাকে তোলা হলো রাত্রি 10টায়, মানে কেউ কথা রাখে না, 10টায় তোলা হলো। তা আমাকে বলছে যে, আপনার আগে ওদেরকে, এদেরকে তুলবে না, টেনশন নাই, ও বক্তা কন্ট্যাক্ট করে এসেছে। তো কত নিয়েছে? তো বলছে 2,500 টাকা কন্ট্যাক্ট। তা আমি বললাম, তো বিষ খাওয়া উচিত ছিল, ও যদি কন্ট্যাক্ট করে তো 20,000-30,000 করবে। আলহামদুলিল্লাহ, চিন্তা করুন, 2,500 টাকা দিয়ে কোরআনকে বিক্রি করে চলে যাচ্ছে, কেউ কিচ্ছু বলার নেই, কেউ কিচ্ছু বলার নেই। আমার যা যতটুকু ক্ষমতা আছে আমি দিলাম, আমি তো কাউকে ছাড়ি না, আমার ভয় লাগে না, কেন, আমি তো আল্লাহর কথা বলতে আসছি, আমি তো উমার হাতে পারবো না, কিন্তু উমারের মতো তো চেষ্টা করতে পারে। উমার তরবারি, খোলা তরবারি নিয়ে চলে আসছেন আল্লাহ রাসূলের কাছে, হামজা বলছে, কি ব্যাপার, উমার আসছে, গেটও খোলা আছে, বন্ধ করবো কি? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাঁড়ো, ও আমাকে আল্লাহ এখনই বলছে, এখনই ওহি করলো, জিবরাইল আমার পাশে বসে আছে, যে ও দীন ইসলাম গ্রহণ করতে আসছে। উমার এসে দীন ইসলাম গ্রহণ করলেন। দীন ইসলাম গ্রহণ করার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যে আপনি কি সেই নবী যেটা আল্লাহর তরফ থেকে এসেছেন? বলে, জি হ্যাঁ। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন, তখন দুই রাকাত নামাজের একটা বিধান ছিল, আপনি যে নামাজটা পড়েন, এই নামাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বা আল্লাহর নির্দেশে পড়ছেন কি? তো বলছে, জি হ্যাঁ, আল্লাহ তরফ থেকে। আন্দার কেউ বেঠা হয় বাহার আইয়া না, কই মাইকেল আলে দেখতাম সামনে, বুঝেন নেব নাই, বুঝে, আরে ঘরে বসে আছেন কেনে, বাইরে আসেন না, কোন মাইল হয় দেখছি, আমি তো আল্লাহর রাস্তায় লড়বো, আমি তো আল্লাহর দিন প্রচার করব, আল্লাহ আবার লিখে রেখেছে আমার মৃত্যু কবে হবে, আপনি এত ভয় করেন কেন? আরে ইমাম সাহেব সত্য কথা বলে না, মাত্র 2,500 টাকা পাওয়ার জন্য, নাকি কত টাকা পাইগো জানি না, ওই যে মমতা ব্যানার্জি দেয়,
টাকা পায়, 2-3 হাজার টাকা পায়। এই জন্যে ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব মানে নীতি পরিবর্তন করুন। বলছে ভাই চাকরি থাকবে না যে, বলছে চাকরি থাকবে না যে, তার মানে এই চাকরি না হলে ভিক্ষা করবে। যদি ভিক্ষা করে তাও তো ভালো, এখন ভিক্ষারীদেরও ভালো ইনকাম। কিন্তু ও কত বড়, ও ধর্ম নিয়ে ভিক্ষা করছে, জাতির সামনে যাচ্ছে। আর জাতি এরা মূর্খ, এরা কিছু বুঝে না, ওরা যা বলে ইমাম সাহেব যা বলেছে তাইতে বলে সুবহান আল্লাহ। বাংলাদেশের একজন আলেম বয়ান করছে, বলছে আমার হুজুর ছিলেন, তিনি 300-350-450 জর্দা দিয়ে পান খেতেন, দর্শক বলছে সুবহান আল্লাহ। বক্তা বলছে তাহলে নাউজিবিল্লাহ কোন জর্দায়, চিন্তা করেন, মানে মানুষ শুনে না বুঝে না, ভাবছে সুর করতে পারলে মনে ব্যাস আলহামদুলিল্লাহ, সুর করতে পেরেছে, কি বক্তা গো, কি শুনলা কি বুঝলাম, কিছুই বুঝিনি, সুর ভালো লাগছিল, চিন্তা করেন কি অবস্থা। আপনি এই জাতিকে পরিবর্তন করবেন কি করে, এরা পরিবর্তন হবে কি করে, এরা তো কথা শুনতে ভয় পায়, এরা কাফেরের চেয়েও খারাপ, এরা কথা শুনতে ভয় পায়, এরা যতদিন চুপ থাকবে ততদিন এদের ধ্বংস ডেকে আসছে। কেন আসছে না, ভারতবর্ষের উপরে অত্যাচার হচ্ছে না, গতকালকের ঘটনা হাওড়া স্টেশন, বেশ কিছু ইমানদার মানুষ হাওড়া স্টেশনে এক সাইডে সালাত আদায় করছিল, নামাজ পড়ছিল, নামাজ পড়ছিল, এক সাইডে মানুষ চলাচল করছিল, সেখানে পুলিশও ছিল। হঠাৎ ট্রেনের ভিতর থেকে জয় শ্রীরাম আওয়াজে মুখরিত হলো পুরো এলাকা। কেন, জয় শ্রীরাম বলছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিৎকার করছে, যাতে করে এদের নামাজে ডিস্টার্ব হয়। যদি রাম জীবিত থাকতো, যদি রাম বলে কেউ থাকতো দুনিয়াতে জানি না, যদি রাম জীবিত থাকতো আল্লাহর কসম করে বলছি রাম সবাইকে জবাই করতো। এটা সনাতন ধর্মের রীতি, এরা সনাতন ধর্মের রীতি যে একজন মানুষ সালাত আদায় করছে তাকে ডিস্টার্ব করার সিস্টেম এইটা। কুত্তাগুলো ঘেউ ঘেউ করে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। এরা কি করে রামের ভক্ত হতে পারে, এরা কখনোই রামের ভক্ত নয়, এরা হচ্ছে শয়তানের ভক্ত। এই মুসলমানরা মাথা চাড়া দিচ্ছে না, মুসলমানরা এভাবে বসে আছে। শুনুন, আমরা কারো ধর্মকে আঘাত দিয়ে কথা বলবো না, এই কথা সত্য। আমরা কারোর ধর্মকে আঘাত দিয়ে কথা বলবো না, এই কথা সত্য। তবে আমাদের ধর্মে যদি কেউ বাধা দিতে আসে তাকেও ছাড়বো না, এই কথা সত্য। কারণ এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার একটা দেশ, এই দেশে সবারই কথা বলার অধিকার আছে। হিন্দু কথা বলতে পারে, ইহুদি খ্রিস্টান কথা বলতে পারে, আমরা মুসলমানরা পারবো না কেন? সবারই কথা বলার অধিকার আছে। ও তুমি বলছো এটা যে এর এই ধর্ম নিরপেক্ষতা এখানকার এখানে বিরাজ করে, ধর্ম নিরপেক্ষতা একটা দেশ, এই দেশে আমরা কেন কথা বলতে পারবো না? কারণ মুসলমানরা ঘুমিয়ে আছে, এরা দিন ধর্ম থেকে দূরে আছে, এরা বুঝেও না। এরা যদি দিন ধর্ম চর্চা করত তাহলে কি হতো, যাত্রার সঙ্গে প্রতিবাদ করতে পারত, যাত্রার সাথে প্রতিবাদ করতে পারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সামনে যখন কোনো অন্যায় হয় তুমি হাত দিয়ে বাধা দাও। আল্লাহ রাসূল বলেছেন, ফাইলাম ইয়াস্তাতি, ইউ হ্যাভ নো এবিলিটি টু স্ট্যান্ড ইট, তোমার যদি ক্ষমতা না থাকে এটাকে বাধা দেওয়ার, তাহলে তুমি বক্তৃতার মাধ্যমে বলো, কথার মাধ্যমে বলো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে ভাবো কি করে একে ডিলিট করা যায়, ফরম্যাট মারা যায়। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বলছেন, এটাই 3 নম্বর ইমান, এটাই 3 নম্বর ইমান, এটাই 3 নম্বর ইমান। কেউ কি ইচ্ছা করে থার্ড হতে চায়, কেউ কি ইচ্ছে করে 3 নম্বর ইমানে চলতে চায়? চিন্তা করুন, যেখানে অন্যায় হবে ওখানে আপনাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করা হচ্ছে একটা ইমানের অঙ্গ। প্রতিবাদ আপনি কেন করবেন না, মিলাদে বসে লাগাতার মিথ্যা কথা বলে যাচ্ছে আর মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখরিত করছে। মিলাদ শেষে এমন দোয়াই করলো রে ভাই, আরে এলাকার লোক তো কানে কানে মৌলবিও কেঁদে ভাসিয়ে দিল, কে মৌলবীর কি বাপ মরেছে নাকি, মৌলবি এত কানে কেন, মানে ও যত কান্দে তত যে টাকা পাবে গো, এমনি কি কান্না করে, কান্নার পেছনে তো কারণ আছে। আরে আমার বাবা মারা গেলে আমার চোখ দিয়ে পানি বেরোবে, এটা ভিন্ন কথা, মরেছে আমার বাবা তুমি কেন, মানে জি ইনকামের একটা ব্যাপার আছে। শুনুন, ফাজলামিগুলোকে বন্ধ করতে হবে, পাড়ায় পাড়ায় কোরআন হাদিসের চর্চা করতে হবে, মানুষের মধ্যে তালিম দেওয়ার ব্যবস্থা করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে কোরআন নিজে শিক্ষা করা,
তার চেয়ে আরো সুন্দর কাজ হচ্ছে অপরকে শিক্ষা দেওয়া। আপনি শুধু কোরআন শিক্ষা দেন জাতিকে আর বলেন যে এই দেখো তুমি এইটা পড়ছো এটার মানে হচ্ছে এইটা, শুধু এইটুকু কাজ আপনি করেন ইমাম সাহেব, শুধু এইটুকু কাজ করেন দেখেন জাতি পরিবর্তন হয়ে যাবে। আরে রুজি কোথা থেকে আসে বলেন তো? আকাশ থেকে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে, মিসকাত শরীফ হাদিস নম্বর 73। এখন প্রশ্ন হলো আপনার নামে একটা চাউল লেখা রয়েছে, একটা চাল ভাত, একটা ভাত, একটা, অনলি ওয়ান, একটা ভাত লিখে রাখা হয়েছে, আর প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া ফেরেস্তা পাঠিয়ে দেন অমুককে রুজি দিয়ে আসো তাই বলে। এখন আপনি যেখানে লুকে থাকুন না কেন আপনার ডিউটি না, আপনি যেখানে থাকুন না কেন ফেরেশতা আপনাকে খুঁজে বের করবেই, তার আগে আপনার মৃত্যু হবে না। মালাকুল মত যদি অ্যাডভান্স চলেও আছে তারপরে কিচ্ছু করে না, ওই ভাতটা খাওয়ার পর কেউ জান কবজ হবে, রুজি আকাশ থেকে আসে, আপনার টেনশন মানে আসতে তো কথা, আপনার রুজি মমতা ব্যানার্জি বন্ধ করবে মানে? ও তো হিন্দু মানুষ, ও কি বন্ধ করবে? আপনার রুজি এলাকার মানুষ বন্ধ করবে মানে? বলে চাল গম দেওয়া ছেড়ে দেবে, আশ্চর্য কথা। সামান্য দুখানা মুরগির ঠ্যাং আর ওই 200-300 টাকার লোভে আপনি ধর্মকে বিকৃতি করছেন, বিকৃত করছেন সাথে বিকৃতি করছেন ধর্মকে, আপনার আল্লাহ পরে ভরসা নাই, আপনি তো শিরক করছেন, রুজির মালিক আল্লাহ। এইটা যদি কেউ না মনে করে ও আবার মুসলমান কিসের? রুজি আকাশ থেকে আসে, কেউ তো না আকাশে জাল দিয়ে আটকাতে পারবে না, এ টেনশন তো নাই। তাহলে আপনার রুজি যদি আকাশ থেকে আসে কোথায় মরবেন তাও লেখা থাকে, সব কিছু কনফার্ম, তাহলে আপনার ভয়টা তো আমি বুঝতে পারলাম না, আপনার ভয়টা কোথায়, আপনার ভয়টা কোথায় আমি তো বুঝছি না, কি আছে কি কোনো ভয়? ভয় আছে? আপনাকে বলা হলো যে তুই পরীক্ষা দে, তুই পাশ করলো চাকরি ফেল করলো চাকরি, টেনশন আছে আর? তা আল্লাহ বলছে যে তুমি আমার দিন প্রচার করো, যদি এমনি মারা যাও তাতেও তোমার জান্নাত, আর যদি জিহাদের ময়দানে পড়ো তাহলে নবীর সাথে থাকতে দেবো। তাহলে আপনার টেনশন আছে নাকি? বরং আপনি সবসময় খুঁজবেন তো জিহাদের ময়দানটা কোথায় আছে, দেখি একটু দিন প্রচার করতে দিয়ে আমরা যদি মৃত্যুবরণ করি আল্লাহ আকবার, আল্লাহ রাস্তায় মৃত্যু হবে। তাহলে এটা ভাবতে হবে আমাদেরকে যে আমরা দিন ইসলাম চর্চা করবো এবং মানুষকে শিক্ষা দেবো, তার মধ্যে কোনো স্বার্থ জড়িয়ে থাকবে না, তার মধ্যে কোনো স্বার্থ জড়িয়ে থাকবে না। যখনই স্বার্থ জড়িয়ে থাকবে তখন আপনি বিপদে পড়ে যাবেন, তখন আপনি বিপদে পড়ে যাবেন, আর বিপদ হবে মহাবিপদ, বিপদ হবে মহাবিপদ, কারণ দিন ধর্মের ব্যাপারে আপনার কথা চলবে না, উমারের কথা চলবে না, আবু বকরের কথা চলবে না, যদি কারুর কথা চলে সে কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে উমারের কথা আবু বকরের কথা চলবে কেন? আল্লাহ রসুলের কাছ থেকে কথা নিয়ে কথা বলবে। আমি উদাহরণ দিতে গিয়ে আপনাকে বোঝাতে চাইলাম যে পৃথিবীর কারো কথা চলবে না ধর্মের ব্যাপারে, একমাত্র যার কথা চলবে তার নাম হচ্ছে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করুন, তাহলে আপনার ভয়ের তো কোনো কারণ নেই, আপনার রুজিটা আপনি ইমাম সাহেব মানুষ বুঝেন না তাই বুঝিয়ে দিলাম, আপনার রুজিটাকে কনফার্ম করলাম যে ইনশাল্লাহ আপনার রুজি আল্লাহ দিবে আকাশ থেকে দিবে, এটা আপনি জানতেন না। 20-30 বছর পড়াশোনা করে মাদ্রাসায় রিটার্ন এসে বলে যে নামাজটা ভালো করে বুঝান তো, আবার বলছে আঙুল নড়াচ্ছ কেন তাই বলছে নামাজের মধ্যে, তো নামাজের মধ্যে আঙুল নড়াচ্ছ কেন এটা বুঝে পাইনি, তো কি 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 পড়েছেন তো? বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সব পড়েছি, তা আমার জানে মনে হয় এদেরকে দেখে কেমন জানেন তো, সৌদি আরবে গেল মানুষ হজ করলো, হজ করে ফিরে এসে বলছে চাচা সৌদি আরবে কি কোনো মসজিদে আমিন জোরে বলছে, বলছে খোয় বেটা শুনলাম না তাই বলছে। যখন সৌদি আরবে মক্কা মদিনায় নামাজ পড়ায় তো ওই মক্কা মদিনা থর থর করে কাঁপে, এত জোরে আমিন হয়। আল্লাহ রহমত, আল্লাহ তো অনেক সুযোগ দিয়েছে, বহুবার পড়েছে নামাজ, মক্কায় পড়েছে মদিনায় পড়েছে, ওখান থেকে কেউ এসে যদি বলেছে কই দেখলাম না গো আমিন কই শুনতে পেলাম না, তার মানে ওর কানের দোষ আছে না হলে দিমাগের দোষ আছে। চিন্তা করেন, একজন লোক ও বলছে সৌদি আরবে 6 তাকবীরে নামাজ পড়লাম, কোথায় নামাজ পড়লো? তো বলছে সহি জায়গায় পড়েছি, এরা 6 তাকবীরে পড়ায়। তা আমি বললাম যে আপনি আসেন দেশে ইনশাল্লাহ আমরা হাদিসগুলো দেখবো, আমরা তো সৌদি আরবকে মানি না, আমরা কোরআন এবং হাদিস মানি। আসার পরে আল্লাহর কি রহমত দেখছে, ওকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, 2 বার 12 তাকবীরে পড়লো, বলছে মিথ্যা কথা বলছিলাম। চিন্তা করেন, তাহলে আপনি যাবেন কোথায়? আপনি দেখা জিনিস
সেটাকে উল্টিয়ে দিচ্ছেন। শুনুন, ধর্ম অতীব সেন্সিটিভ, সূক্ষ্ম একটা বিষয়। এতে আপনি আঘাত করে আল্লাহর কিছু করতে পারবেন না। গোটা পৃথিবীর মানুষ যদি সালাত আদায় করে আল্লাহ যায় আসে না, গোটা পৃথিবীর মানুষ যদি কুফরি করে তাও আল্লাহ যায় আসে না, যায় আসে আপনার আর আমার। বিচার হবে আমার আর আপনার, আল্লাহর বিচার হবে না। আর আল্লাহ যদি প্রতিদিন বিচার করতো তাহলে এই মৌলবীদেরকে এত বকতে হতো না আমাকে? কবে গলা টিপে মেরে ফেলতো আল্লাহ? বুঝতে পারেননি? এত কথা আমাদেরকে বলতে হবে কেন? আমাদেরকে দিন ইসলাম চর্চা করে আবার ডেলিভারি করতেছে, বলতেছে মানুষকে। তারা মসজিদ থেকে যদি প্রত্যেকটা মৌলবী সাহেব যদি জুমার খুতবায় সঠিকভাবে দিন চর্চা করে তো জাল সার প্রয়োজন আছে নাকি? এই যে কোটি কোটি টাকা ভারতবর্ষে নষ্ট হয়, এখন বক্তাদের সিজন, এক একজন বেরিয়েছে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়িতে ঢুকবে, চিন্তা করেন। তাহলে এত টাকা নষ্ট হচ্ছে, এই টাকাগুলো যদি আমরা এতিম ভিখারি মিসকিনকে দিই আলহামদুলিল্লাহ কত ভালো হতো। কে বলছে যে ওখানে 7,000 টাকা দামের বক্তা এসেছে? 7,000 টাকা চিন্তা করেন। আমাকে একদিন জিজ্ঞাসা করছে, বক্তা সাহেব আপনার রেট কত? আমি আপনি কি ভুলে কোনো বেশ্যার কাছে ফোন করেছিলেন নাকি? আমার কাছে লেগে গেছে নাকি? রেট তো বেশ্যার হয়, বক্তার হয় না তো। তো আমি বললাম যে ভাই আপনি আমার কোনো জালসা শুনেছেন? তোমরা একটা শুনেছেন না, জালসা ভালো করে শুনেননি। আমার কাছে তো টাকা, এমনি ভাড়া দিতে ভয় পারে মানুষ আমাকে। যে আমি চার চাকা নিয়ে গিয়েছি কোথাও, ভাড়া দিতে ভয় করে যে কি করে টাকা দেবো যদি বাইশ মেরে দেয় মানুষ, এর এটা ভাবে। বহু জায়গায় এরকম হয়েছে, চিন্তা করে দেখুন। তাহলে জাতিকে পরিবর্তন করতে হলে, একই প্ল্যাটফর্মে আনতে হলে, সবাই যদি আমরা কোরআন এবং হাদিস থেকে বলি তাহলে কোনো সমস্যা নেই। শুনুন, কিয়ামতের মাঠের আপনাকে একটা দৃশ্যরাম কথা আমি আপনাকে বলি, যাতে আপনার অন্তরে ভয় হয়, আপনি দিন ইসলামকে মেনে চলেন। আপনাকে আমি একটু দেখাই কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে। একজন সাহাবি বলছে, আল্লাহ রসুল, কিয়ামতের মাঠে সূর্য কোথায় থাকবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে, সূর্য থাকবে মাথা থেকে 1 মাইল দূরত্বে। সূর্য থাকবে মাথা থেকে 1 মাইল দূরত্বে। এখন সূর্য কোথায় আছে আমি জানি না, কত ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইল উপরে আছে, তারপরে ওই সূর্যের তীব্রতায় আমরা টিকতে পারি না। এখন রাত্রিবেলা, এখন সূর্য নেই তারপরও ঘামছি। সূর্য থাকলে কি অবস্থা হতো? কত দূরে সূর্য রয়েছে, তারপরে সেই সূর্যের আলো, সেই সূর্যের উত্তাপে আমরা টিকতে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন কিয়ামতের মাঠ হবে সেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আরশের ছায়া থাকবে, আর সূর্য হবে 1 মাইল দূরত্বে। এই কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, আল্লাহর রসুল বলছেন যে সূর্য থাকবে 1 মাইল দূরত্বে। একজন সাহাবী উঠে বলছে, আল্লাহর রসুল, আমি তো মাইলের মানে দুটো জানি, 1 মাইল হচ্ছে কিলোমিটার মাইল, এটা হচ্ছে 1 মাইল, আর একটা মাইল হচ্ছে চোখে সুরমা দেওয়ার কাঠি। চোখে সুরমা দেওয়ার কাঠি নিশ্চয়ই অনেক বড় হয় না, এই সাইজের হয়। তাহলে এখানে যদি সূর্য থাকে অবস্থাটা কি হবে? এখানে যদি সূর্য থাকে অবস্থাটা কি হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার যদি সবচেয়ে কম শাস্তি হয়, তাকে একজোড়া স্যান্ডেল দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার মগজ ফুটতে থাকবে, জাহান্নামের ভয়াবহ শাস্তি। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি কারোর জমিন, কারোর জমি এক বিদ্যা এক বিগত অর্ধ হাত দখল করে নিল, অর্ধ হাত দখল করে নিল, এখন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তুমি তো জমি দখল করেছো, আল্লাহর কাছে তো সব রেকর্ড আছে, তো তুমি সব দখল করেছো, এখন তুমি ওর জমিকে পরিশোধ করার জন্য এখন তুমি জমি খুঁড়ো। সে আবার খুঁড়তে লাগবে। এই পৃথিবীর নিচে স্তর রয়েছে 7খানা, আকাশে রয়েছে 7টা, তলেও 7টা, এখনও খুঁড়তে শুরু করবে, খুঁড়তে শুরু করবে, একটা স্তর খুঁড়তে লাগবে 500 বছর, বুঝেন না মনে হয়? তাহলে 7টা স্তর মানে 3500 বছর লাগবে। 3500 বছর যাবত ও মাটি খুঁড়বে আর খুঁড়বে, খুঁড়বে আর খুঁড়বে, খুঁড়ার পরে আল্লাহ বলে এবার কাঁধে তুলো। ওই যে পৃথিবীতে আল ঠেলেছে জমির, কাঁধে তুলো, এবার কাঁধের উপরে নিয়ে বলবে এবার তুমি ঘুরো। আল্লাহ যদি একদিন ঘুরতে বলেন তাহলে কতটুকু সময়? 50 আলফা সানা, 50,000 বছর দুনিয়াতে, দুনিয়াতে 50,000 বছর সমান যা আখেরাতে একদিন। কারণ আল্লাহ যদি বলে 2-5 দিন ঘুরো তাহলে কি অবস্থা হবে? তা আমি আবার মাঝে মাঝে ভাবি যে প্রধানের কি হবে, আর পঞ্চায়েতের প্রধানের মেম্বার ইয়াদের কি অবস্থা হবে? কত এখানে ছাগল, এখানে গরু, এখানে গমের বীজ, ওইখানে মানে কত বীজ, আল্লাহ গোটা গাছ খেয়ে ফেললো, গো নারকেল গাছ সব খেয়ে ফেলেছে, আবার রাস্তা, রাস্তা খেয়েছে সব খেয়ে ফেলেছে, এরা কি করে ই করবে? আর যদি ছাগল খায় বা গরু খেয়ে ফেললো তাহলে ওই ছাগল গরু নিজের নিজের আওয়াজে চিৎকার করবে সেদিন কিয়ামতের মাঠে, আল্লাহ বলি বাবার ঘুরো, ঠিক কত বড় লজ্জা সেদিন।
সেদিন কত বড় লজ্জা, ওই লজ্জা আপনাকে যদি এই দুনিয়ার বুকে চেঞ্জ করে তো আলহামদুলিল্লাহ, নইলে আপনার ভাগ্যে খুব কষ্ট থাকবে। শুনুন, বিচারের মাঠ অতি ভয়ঙ্কর এবং কঠিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন ওই দিকে এগিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগিয়ে যাবে, ডান দিকে তাকাবে, তার সমস্ত আমল দেখতে পাবে, সে রাতের অন্ধকারে কি করেছে, ঘরের অন্ধকারে কি করেছে, টেবিলের তলে কি করেছে, টেবিলের উপরে কি করেছে, কাজে ফাঁকি দিয়েছে কিনা, সব কিছু, স্বামী ছিল না তাই পরকিয়া করেছে কিনা, অন্য কোনো পুরুষের সাথে কথা বলেছে কিনা মোবাইলে, সব কিছু একদম ঝকঝক ঝকঝক করবে, সব আমল দেখতে পাবে। বামের দিকে তাকাবে, সব আমল দেখতে পাবে, সামনের দিকে তাকাবে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছে এই অবস্থায় মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তারা সামনের দিকে এগোবে। আল্লাহ রসুল বলছেন যে এইরকম যখন অবস্থা হবে, এই অবস্থা থেকে বাঁচার জন্য তোমরা একটা খেজুরকে অর্ধেক কেটে হলো দান করে বাঁচো, বুঝেননি মনে হয়? তার মানে দান হচ্ছে দলিল, আর সাদকাতু বুরহান, দান দলিল, দান করলে ওই কিয়ামতের মাঠে আপনি আরশের তলে ছায়া পাবেন, আরশের তলে ছায়া পাবেন সেদিন। আর ছোটবেলা থেকে বাচ্চারা যদি ইবাদত করে একদম ছোটবেলা থেকে, তো সেদিন কোনো ছায়া থাকবে না, আর আল্লাহর আরশের ছায়া থাকবে, সেদিন ওই বাচ্চাটা কি হবে, আরশের ছায়া তলে থাকবে ছোটবেলা থেকে। 20 বছরের ছেলেকে জিজ্ঞাসা করেন শিরক কি জিনিসও জানে না, 24 বছরের মানুষকে জিজ্ঞাসা করেন বিদাত কি জিনিসও জানে না, 50 বছরের লোককে জিজ্ঞাসা করেন যে দোয়া ছানা কি বলেন, তো বলবে যে মিষ্টির দোকানে পাওয়া যায়, না বলার কিছু নাই, মানুষ বুঝেও না। একজন ব্যক্তি একসাথে রয়েছে, তো একজন ব্যক্তির সাথে দেখা, বলছে ভাই আপনারা কোথা থেকে এসেছেন, আমি যে জলঙ্গি থেকে এসেছি, তো ভালো আছেন আপনারা, এখানে কেন, আমরা একটা কাজে এসেছি, তো বলছে আপনার গলা শাইনুর রহমানের মতো লাগছে আমাকে, বলছে হ্যালো জি ভাই আমি শাইনুর রহমান, আরে আপনার বক্তৃতা শুনেছি ভাই, হাত টাত ধরেছে, পাশে থেকে একজন লোক এসে বলছে এটা কে, এটা কে, এটা বলছে মানে এটা কে, আমার সাথে ও সম্পর্কটা কি জানতে চাইছে, তা আমি বলছি দিনই ভাই, তো যে ওটা আবার কি দেয় হচ্ছে, একদম শিক্ষিত মানুষ, মানে আমি আপনাকে স্তরটা বোঝাতে চাইছি, মানে লেভেলটা বোঝাতে চাইছি যে আমাদের এখানে শিক্ষার লেভেলটা কোথায়, এ অন্য কিছু ভালো বুঝে। আপনি যদি জিজ্ঞাসা করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা স্ত্রী ছিল, দু একটা নাম বলতে পারবা কি, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, তো মোটামুটি আমি এখানে স্ট্যাম্প পেপার আনেন আমি লিখে দেবো, একজনও পারবে না হয়তো এই মুরাদপুরে, গোটা মুরাদপুরে একজনও পারবে না, যে মানে আল্লাহ রাসূলের 11টা স্ত্রী ছিল 4-5টা নাম বলতে পারবে না, কিন্তু আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলেন তো যে কিরণ মেলাতে কে কে আছে বলো তো, ও 14 গোষ্ঠী যা আছে সব নাম করে দেবে। ওকে যদি বলা হয় যে কখন কোন সিরিয়াল হয়, তুমি কি বলতে পারো, দেখা যাবে ও ডক্টর জাকির নায়েকের মতো রেফারেন্স দিচ্ছে যে 8টার সময় বোঝে না সে বোঝে না, 9টার সময় জল নুপুর, তারপরে বুঝতে পারছেন এইভাবে পরপর পরপর নাম করে যাবে, কিন্তু দিন ইসলাম বুঝে না। আমি একদিন আমার আম্মাকে জিজ্ঞাসা করছি যে নামাজের পর কি পড়েন গো, আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে পড়ি, জিকির করি, তো আমার আম্মা বলছে মৌলভী সাহেব ঠিক শিখিয়ে দিয়েছেন, অদখলি ইবাদি ফাদখলি জান্নাতি, এটা পড়ি, এটা কোরআনুল কারিমের একটা সূরার শেষ অংশ, এটার মানে কি, আমার আম্মা এটা পড়ে, মানে জানতো না এটা পড়ে, তো এটার মানে কি, আমরা যদি বলি আলহামদুলিল্লাহ তাহলে একটা নেকি হলো, সুবহানাল্লাহ নেকি হলো, তাহলে নিশ্চয় একটা নেকিরই কাজ। এখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো আমি জান্নাত দেব, বুঝতে পারেননি, এটা মানে যে তোমরা আমার ইবাদত করো আমি তোমাদেরকে জান্নাত দেবো, তা আমার আম্মা বলছে তোমরা ইবাদত করো আমি জান্নাত দেবো, তোমরা ইবাদত করো আমি জান্নাত দেবো, বুঝতে পারছেন? এবার চিন্তা করেছেন মা বোনেরা কতটা দিন ধর্ম থেকে দূরে, কতটা ওরা যে আরো কত কীর্তি করে নামাজের মধ্যে, আপনি একটু খেয়াল করবেন যে আপনার স্ত্রী যখন নামাজ পড়ে এভাবে হাত বিছিয়ে দেয় এভাবে পুরো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহি মুসলিম শরীফের হাদিস 776 নম্বর হাদিস, আল্লাহ সুসাল্লাম বলছে খবরদার নামাজ পড়ার সময় কুকুরের মতো হাত হাত থেকে বিছিয়ে দিবে না, ফাঁকা রাখতে হবে, এভাবে সেজদা করতে হবে, অথচ হাত বিছিয়ে দিচ্ছে, কে শিখেছে পাড়ার মৌলবি, নাহলে ও কোথা থেকে জানলো, ও তো দিন দিন ধর্ম বুঝে না, ওকে নিশ্চয়ই কেউ শিখিয়েছে, ও তো দিন ধর্ম বুঝে না, তাহলে চিন্তা করুন, তাহলে এই যে জাহেলিয়াত, এই জাহেলিয়াত থেকে বের করতে হলে জাতিকে শিক্ষিত হতে হবে, সোজা সাপটা কথা, জাতিকে শিক্ষিত হতে হবে, আর যদি আপনি শিক্ষিত না হন
আপনার উপরে ঘোর বিপদ চলে আসছে, আপনি শিরক বুঝবেন না। আচ্ছা বলেন তো, আপনি ধরেন একবারে গোগাই একটা এলাকার মানুষ, আপনি আগেকার মানুষ, আপনি কিচ্ছু বুঝেন না, আপনি নামাজ পড়েন, আপনাকে কোনো এক হুজুর শিখিয়েছে, ওই নামাজ নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, এখন ওই নামাজ আল্লাহ বলছে আমি এই নামাজ তোমার গ্রহণ করবো না, তাহলে ও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এখন ওই বেচারা বুড়ি বা বুড়া যদি বলে যে আল্লাহ গো আমাদেরকে তো কেউ শিখায়নি, জানিনি, বুঝিনি, আল্লাহ কি ছাড় দেবে? ছাড় দেবে কি? এবার ধরেন আপনি কি, আপনাকে একটা 500 টাকার আমি চেক দিলাম, আপনি ফলের দোকানে গিয়েছেন ফল কিনতে, চেকটা আমি জাল দিয়েছি, এবার ফলের দোকানদার দেখে বুঝতে পেরেছে টাকা জাল, ও টুক করে থানা একটা ফোন করে দিয়েছে, থানা এসে কাকে পিটবে? কথা বলেন, যে দিয়েছে তাকে পিটবে কিনা? শাহিনুর রহমানকে চিনবে না তখন, ও পরে হবে। হুজুর, এই হুজুরকে একদিন সবাই দাঁড়িয়ে বলবে আল্লাহ এদেরকে ডবল পাপ দাও, সহি হাদিসের কথা বলছি, এই হুজুরকে ডবল পাপ দাও, এই হুজুর আমাদেরকে বিভ্রান্ত করেছে। জানেন মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে সময় নিয়ে বক্তৃতা দেবে কিয়ামতের মাঠে, মিস্টার ইবলিসের একটা বক্তৃতা আমরা, আমি আপনি সবাই শুনবো সেদিন, মিস্টার ইবলিস দাঁড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহ কিছু 2-5 মিনিট বক্তৃতা দেবো, আল্লাহ বলে ঠিক আছে দাও। এবার মিস্টার ইবলিস বলবে যে কোরআনে স্পষ্ট লেখা ছিল যে আল্লাহর রাস্তায় আসো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ দলিল দিয়েছেন, আমি ইবলিস দলিল না দিয়েছি, ডেকেছি ভেড়ার গোষ্ঠীর মতো সব আমার পেছনে গেছে, আল্লাহ আমার কিছু করার নাই, আমাকে তুমি বলেছিলে আমার জন্য জাহান্নাম, তাই আমি সবাইকে চেষ্টা করেছি আমার সাথে নেওয়ার জন্য, আমার কিছু করার না, আমি এবার চললাম জাহান্নামে। ও জানে, ওকে বলাও লাগবে না, জাহান্নামে যাবে। এবার এই লোক গেলে বলবে আল্লাহ ইবলিসকে ডবল শাস্তি দাও, তো ওকে যদি ডবল শাস্তি দেয় তো তোমার কি এবার কম হবে নাকি শাস্তি? শাস্তি তো জাহান্নামে যাবা। টাকা নিতে গেলে যখন চেক করে নিতে হয়, তেমন ধর্ম নিতে হলে চেক করে নিতে হবে যে কে কথা বলছে, কথাটা ঠিক বলছে কিনা, এটা কোরআন এবং হাদিসে আছে কিনা, এটাকে যাচাই করে নিতে হবে। যদি কেউ যাচাই না করে তাহলে সে বিপদে পড়ে যাবে, কারণ পুলিশকে যতই বলেন যে ভাই টাকা আমার না, পিটবে আপনাকে, জাল যে আপনার কাছ থেকে পেয়েছে। মানুষ সব বুঝতে পারে, আপনার স্ত্রী খাবারের গন্ধ শুনে বলে দেয় যে ভাতটা নষ্ট হয়ে গেছে, সকালবেলা খাওয়া যাবে না, এত সেন্স আল্লাহ ওকে দিয়েছে। অনেককে দেখলে বোঝা যায় এই মানুষটা ভালো মানুষ না, দেখলে বোঝা যায় আপনি এত কিছু বুঝেন, আল্লাহ আপনাকে এত ব্রেন দিয়েছে, অথচ দিন ধর্ম থেকে আপনি কেন দূরে, দিন ধর্ম থেকে আপনি কেন দূরে? না নাকি এই কথা বলতে পারে? আমি আপনাদেরকে 2 মিনিটে আমার স্কুলের একটা কথা বলি। আমাদের যা পার্টনার রয়েছে স্কুলে, সবাই দাড়িওয়ালা, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, সবাই সহি হাদিস মেনে চলে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আমাদের স্কুল যে স্কুল করছে হেরার আলো একাডেমি, এখানে কোনো মহিলা টিচার থাকবে না যারা বুরখা পরবে না। 45 জনের ইন্টারভিউ নিয়ে 9 জনকে ডেকেছি আমরা, 45 জনের ইন্টারভিউ নিয়ে আমরা 9 জনকে ডেকেছি, প্রত্যেকটা মহিলাকে বুরখা পরতে হবে। আজকে সে কথাই বললাম যে আপনাদেরকে বুরখা পরতে হবে ভালোবাসার সাথে। যদি মনে করেন যে আই গেট সামথিং ফ্রম হিয়ার, আমি এখান থেকে কিছু টাকা পাবো এই জন্য একটু পড়ি, তাহলে আসেন না আমার স্কুলে। 2, ছেলেদের এবং মেয়েদের সম্পূর্ণ আলাদা রুম, সম্পূর্ণ আলাদা রুম, স্টাফ রুমে কোনো গল্প গুজব চলবে না, স্টাফ রুমে মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, পুরো পর্দার দিয়ে ভাগ থাকবে। 4 বছরের একটা বাচ্চা যদি আপনার আমার স্কুলে, আমাদের স্কুলে ঢুকে, 4 বছরের আপনার মেয়ে ঢুকছে, তাকে হিজাব পরতে হবে, তাকে হিজাব পরে তারপরে স্কুলে ঢুকতে হবে। এবার এই স্কুলে শিক্ষা হবে কি, মধ্যশিক্ষা পর্ষদ প্লাস আরবি প্লাস সে হাফেজা বা কারি হোক, মানে কারিও হবে হাফেজ হবে, এখান থেকে দিন শিখবে দুনিয়া শিখবে। প্রত্যেকটা টিচারকে টাকনোর উপরে প্যান্ট রাখতে হবে আর দাড়ি রাখতে হবে, যার দাড়ি রাখবে না তার যদি পিএইচডি করা থাকে কোনো কিছুর উপরে তার চান্স অন্তত আমাদের স্কুলে নাই। আজকে 3 জন টিচার গিয়েছিল, তাদেরকে বললাম যে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তো বলেন, তো একজন উঠে বলল যে উই আর রেডি টু অ্যাকসেপ্ট ইউর কন্ডিশন, আমরা প্রস্তুত আপনাদের কন্ডিশন, আমরা টাকুর উপরে প্যান্ট পরবো। এবং আমি বললাম যে দেখেন আপনাদেরকে আমি দুনিয়া এবং আখেরাত দুটোকে বাঁচানোর জন্য বলছি, এখানে পূর্ণাঙ্গভাবে ইসলামিক একটা মিশন, ইসলামিক একটা মিশন করেছি, নার্সারি থেকে 8 পর্যন্ত আমাদের ভর্তি চলছে। এবার এই স্কুলটাকে আমাদের কোনো এক মৌলভি সাহেব বলছে এই স্কুলে ভর্তি করেন না, এবার বলেন যে সে কি মৌলভি নাকি ইবলিস? একবারে ফ্রেশ মাইন্ডে বলবেন, আমাকে ভয় করেন না, আমি যত কড়া কথা বলি, আমি কিন্তু তত কড়া মানুষ না, আমি খুব নরম মানুষ, কড়া কথা বলতে হয়। কেন বলেন তো, আল্লাহ রসুল যখন খুতবা দিতেন চোখ মুখ লাল হয়ে যেত আল্লাহ রসুলের,
চিন্তা করুন, শুনুন, আবু বক্করের মতো, উসমানের মতো, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের মতো ক্যারেক্টার শুনতে হবে, ক্যারেক্টার বুঝতে হবে, ক্যারেক্টারকে দেখতে হবে, তার মতো এ করতে হবে। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলছে, হাগো আমার একটু হালুয়া খেতে মন চেয়েছে, আমার ইচ্ছা হয় যে তুমি আমাকে একটু মিষ্টি খাবার করে দাও। তা আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলছে, তোমাকে আমি কি করে খাবার করে দিব? বাইতুল মাল থেকে যে তুমি টাকা পয়সা পাও, যা পাও, তাতে দুমে দুবেলা খেতে পাই না ঠিকভাবে, আমি মিষ্টি করে দিতে পারবো না। এবার স্ত্রী বলে দিয়েছে, টাকা পয়সা নাই, গরিব মানুষ তারা, প্রচুর টাকা ছিল আবু বক্কর সিদ্দিকের, ইসলামের জন্য দান করতে করতে সব শেষ, জান্নাত দুনিয়াকে বিক্রি করে দিয়েছে জান্নাতের জন্য। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে চলে গেলেন। এখন স্ত্রী তো যতই স্বামীকে স্বামীকে বকুক না কেন বা বলুক না কেন, তার মনে ভাবলো যে আমার স্বামী আমার কাছ থেকে খেতে চেয়েছে, বাড়িতে যদি একটু কোনোরকমভাবে ব্যবস্থা করতে পারি। দীর্ঘদিন ধরে অর্ধমুঠ চাল বা কোনো কিছু খাবার গুছিয়ে 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 এবার খাবারটা তৈরি করেছে, হালুয়া। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসেছেন খেতে, এমন অবস্থায় তার সামনে হালুয়া, দেখে খুশি হয়ে বলছে, আগো হালুয়া কি কোথা থেকে আনলে, কোথা থেকে পেলে তুমি? আমাদের তো ওই অবস্থা নাই যে আমরা একটু মিষ্টি কিনে খাবো, এটা হালুয়া তৈরি করে খাবো, তুমি এটা কোথা থেকে আনলে? তার স্ত্রী বলছে, তুমি যখন খেতে চেয়েছো আমার মনটা খুব খারাপ করছিল, আমরা গরিব মানুষ ঠিক আছে, প্রতিদিনের চাল থেকে সামান্য 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 একটু একটু অর্ধমুটেরও কম একটু একটু তুলে 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 এই চালটাকে আমি বিক্রি করে হালুয়ার ব্যবস্থা করেছি। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থালাটা নিয়ে নিলেন, মসজিদুল নবমীতে চলে গেলেন, গিয়ে বলছে যে তোমরা কি অভুক্ত রয়েছো, তোমরা কি এমন কেউ আছো যাদের খিদে লেগেছে, আসো আমার বাড়িতে অনেক খাবার হয়েছে, খাবারটা খেয়ে নাও। আবু বক্কর সিদ্দিক বলছেন, তার খুব আশা, অনেকদিন মিষ্টি খাইনি, একটু মিষ্টি প্রস্তুত হয়েছে তার জন্য, বলে যে আমি তো খেয়ে খাই, আমি তো খাবার খাই, অন্তত একবেলা দুবেলা ভাত হয় আমার বাড়িতে, কিন্তু ওই যে সাহাবি তারা এখনো অনেকে খেতে পায় না, তাদেরকে ডাক দিয়ে সমস্ত হালুয়া খাইয়ে দিলেন।